হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর নিয়েছি আলু পটল, আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো মশলায় করবো তাই মশলাটা আগেই তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলাটা আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে গুলে দেব। যদি শিলে বাটা মশলায় রান্না করতে হয় তাহলে কিন্তু রান্না কিন্তু ভীষণ টেস্ট হয়। আর গুঁড়ো মশলায় যেহেতু আমি করছি তাই মশলাটা আগে একটু ভিজিয়ে রাখলাম, মশলাটা ভালো করে ভিজে থাকবে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম করে নিয়ে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য কিন্তু তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু যে কোনো মাছই কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এই যে তেলটা গরম করার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে মাছ দেবেন, কোনো মতেই কড়াইতে কিন্তু মাছ লেগে যাবে না। এবারে মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনারা জানেন আমরা মাছ লাল করেই ভেজে নিই, তাই মাছটা নিজেদের পছন্দ মতন ভেজে নেবেন। আমি কিন্তু বেশ লালচে করে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি, দেখুন আমি এইরকমভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোটা জিরে। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে প্রথমে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে মিনিট দুয়েক আমি একটু নাড়াচাড়া করে নেব। এখনই কিন্তু আমি লবণটা ব্যবহার করব না, কারণ লবণ দিয়ে দিলে পটলটা নরম হয়ে যায়, সেই জন্য লবণটা আমি এখানে ব্যবহার করব না। মিনিট দুয়েক পটলটাকে আমি এইরকমভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। পটলটা একটু লালচে মতন ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম আলু। এবারে আলু আর পটলটাকে আবার আমি মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতেই রেখেছি, মশলা কষানোর সময় বা এই সমস্ত ভাজা ঠাজার সময় গ্যাসের আঁচটা লোতে রাখলেই বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। যেহেতু আমি মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি তাই এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার হলুদটা দিয়ে আলু আর পটলটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, টমেটোটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। মিনিট তিনেক এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়েতে এসে তবেই দেব, তাহলে পটলটা কিন্তু একদম গোলে নরম হয়ে যাবে না, পটলটা দেখতে বেশ গোটা গোটা থাকবে ঝোলের মধ্যেও। লবণটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে সমস্ত সবজির মধ্যে লবণটা ঢুকে যায়। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি যাতে সবজিটা মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া যায়। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট তিনেক পর ঢাকনাটা আমি খুলে নিলাম, দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে আর মশলাটা খুব ভালোভাবে আলু পটলের সাথে কষে গেছে। একটু জলো জলো ভাব আছে সেটাকেও আমি এইভাবে নাড়াচাড়া করে টানিয়ে নেব। যত সবজি কষানো হয় তত কিন্তু রান্না খেতে সুস্বাদু হয়। দেখুন এখন কিন্তু একদম কোনো রকম জল ঠল নেই, উল্টে সাইড দিয়ে চিপচিপ করে তেল সেপারেট হচ্ছে। সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি আর একটু জল এখানে দিয়ে দিলাম। এবার
জল দেওয়ার কারণে আবার একটু লবণও দিয়ে দিলাম, কারণ জল দেওয়ার পরে লবণ না দিলে তরকারি পানসে হয়ে যায়। মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে দেখুন সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু ভেঙে দিলাম, ঝোলের মধ্যে যদি এরকম আলু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছটা ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম, মানে ডুবিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আরও আমি মিনিট দুয়েক ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই আলু পটল দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। নাবানোর আগে আমি হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। গরম ভাতে কিন্তু এরকমভাবে ঝোল রান্না করলে আর কিছুই লাগবে না। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।